সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, আজকে আসলে আমাদের সবারই একটা সমস্যা, প্রত্যেক এই সিজনটা চেঞ্জ হয়ে যখন শীতটা শেষ হয়, যখন গরম হয়, সবাই একটা সমস্যা ফেস করি, সেটা হচ্ছে কবুতর চোখ ওঠে। তো শীতের সময় সাধারণত যে চোখটা ওঠে সেটা হচ্ছে আপনার মূল চোখ ওঠার পিছনে মূল রিজনটা থাকে হচ্ছে আপনার ঠান্ডা। কিন্তু এই সময়টা দেখা যায় কি, ঠান্ডা থাকলেও চোখ ওঠে, ঠান্ডা না থাকলেও চোখ ওঠে। কিন্তু এই জিনিসটা কেন, তো চোখটা কেন উঠছে এবং কি খাওয়াইলে চোখ ওঠাটা সারবে, সেটাই আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাবো। চলুন ভিউয়ার্স, মূল ভিডিও দিকে যাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো যেটা বলেছিলাম, সিজন চেঞ্জের সময় কবুতরের যে চোখ ওঠে, তো এইটার সময় আপনারা আসলে কি করবেন এবং কি ওষুধ খাওয়াবেন, এই বিষয়ে আজকের ভিডিওটা। তো ভিউয়ার্স, আপনারা মূলত যে ওষুধটা খাওয়াবেন, যে ওষুধটা ইউজ করবেন, সেটা হচ্ছে এই যে এইটিজি। আপনারা ভালো করে খেয়াল করেন, এই ওষুধটার নাম হচ্ছে এইটিজি। এটা 30 টাকা পাতা নিবে, হ্যাঁ, একটার দাম হচ্ছে 3 টাকা করে। আপনারা এটা কবুতরকে খাওয়াতে হবে হচ্ছে 3 দিনে 3টা, 3টা খাওয়াইলে আল্লাহর রহমতে আপনারা ভালো একটা ফলাফল পাবেন, দেখবেন কবুতরটা অনেকখানি সুস্থ হয়ে গেছে। তো মূলত যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে, সিজন চেঞ্জের সময় দেখা যায় কি, এই আপনার এই সমস্যাটা, এই চোখ ওঠার সমস্যাটা সবার কিন্তু খুব প্রখর হয়ে দাঁড়ায় এবং আমরা সবাই এটা নিয়ে খুব সমস্যা ফেস করি। দেখা যায় আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ওষুধ ব্যবহার করি, ড্রপ দিই, কিন্তু আলটিমেটলি দেখা যায় কোনো কাজ ছাড়ে না। ব্যাপারটা হয় কি, এই সময় এইটা হচ্ছে সিজনের কারণে আসলে এই চোখটা ম্যাক্সিমাম টাইম ওঠে। তো এইটা এবং প্রচুর ইচিং হয়, এবং এই ওষুধটা ওর চোখের যে, আমাদের যখন চোখ উঠে না তখন কিন্তু আমাদের অনেক চোখ চুলকায়। এই ওষুধটা চোখ চুলকানো যেমন কমায় দেয়, ঠিক তেমনিভাবে মনে করেন আপনার ওর চোখ উঠাটাও আস্তে আস্তে সারায় দেয়। তো ভিউয়ার্স, এখন আমরা চলুন আমরা ওষুধটা প্রয়োগ করি। কীভাবে ওষুধটা প্রয়োগ করবো সেটা আমি আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স, এই যে দেখেন আমার একটা বাচ্চা কবুতর, মাদি বাচ্চা কবুতর, ওর চোখ উঠছে, ঠিক আছে, চোখ উঠছে আপনারা দেখতে পাচ্ছেন। তো ওকে এখন ওষুধটা আমি প্রয়োগ করবো, হ্যাঁ, একটা ওষুধ আপনারা টোটাল ওকে 3 দিন ওষুধটা খাওয়াবেন, ঠিক আছে, এই ওষুধটা খাওয়ানো হবে হচ্ছে 3 দিন তাকে। আমি নর্মালি ম্যাক্সিমাম টাইম সব ধরনের ওষুধ পানিতে ই করে খাওয়াই, কিন্তু বেশ কিছু ওষুধ আছে যেগুলো পানিতে না, এভাবে খাওয়ানোটাই বেটার। হ্যাঁ, আপনারা দেখেন নিলাম, দেখেন ডাইরেক্ট মুখে দিয়ে দিলাম, হ্যাঁ, এই আস্তে আস্তে ওষুধটা নামাই দিবেন, এইভাবে আপনারা 3 দিন ওষুধটা খাওয়াবেন, ঠিক আছে। জাস্ট এই ওষুধটা আপনারা ভরা পেটে কবুতরকে 3 দিন খাওয়াবেন। তবে যদি দেখেন যে একদিনেই কমে গেছে, তাইলে আপনারা এটা একদিনই বন্ধ করে দিয়েন। মনে করেন এই যে আজকে খাওয়াইলাম, যদি দেখেন কালকে সকালে অনেকটা কমে গেছে, আপনার কাছে মনে হচ্ছে সেরে যাচ্ছে, তাহলে এটা একদিনে আপনারা বন্ধ করতে পারেন, সমস্যা নেই। যদি দেখেন না একদিনে 100% হয় নাই, দ্বিতীয় দিনের বেলা দেখতেছেন না যে আরেকটু আছে, তাইলে দ্বিতীয় দিন দিলেন। যদি দেখেন তৃতীয় দিনে ঠিক হয়ে যায়, আলহামদুলিল্লাহ, যদি সেটা না হয় তাহলে মনে করেন আপনার এই দ্বিতীয় দিনে হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি সেটা দ্বিতীয় দিনেও না হয় তাহলে তৃতীয় দিন দিবেন। তো আপনারা এই ওষুধটা প্রয়োগ করলে আপনাদের চোখ উঠার যে এই সিজনে, এই ঠিক এই সময়টা চোখ উঠার যে সমস্যাটা আছে, এটা একটা খুব ভালো সমাধান হবে। তো আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার যে কোনো সমস্যায় যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে এখন যে নাম্বারটা দেখছেন আপনারা, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তবে কল করবেন অবশ্যই আপনার সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে। আপনারা ভিউয়ার্স, আমি বারবার বলছি, আপনারা কল দিবেন হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে, ঠিক আছে। আপনারা যখনই ফোন দিবেন আমি ফোন পিক করবো এবং অবশ্যই আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। আর যারা বিদেশ থেকে দেখছেন আমাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, থ্যাংক ইউ। আর নেক্সট টাইম ইনশাল্লাহ অন্য কোনো টপিকে আবার কথা হবে। আর আপনাদের যা সমস্যা আছে আপনারা আমাকে মেসেজে বলেন, আমি ইনশাল্লাহ আপনাদের সেই সমস্যার ভিডিও করে দিব। এইটা আজকে এই যে চোখ ওঠার সমস্যাটা, এটা কালকে আর পরশু এই 2 দিনে আমাকে লোকজন সবাই বলতেছে চোখ ওঠার সমস্যা, যে কারণে আমি ভিডিওটা করে দিলাম। সাধারণত আমি আসলে এত ইমিডিয়েটলি ভিডিও করতে পারি না, কারণ আমার অনেকগুলো ভিডিও করা থাকে, সে একটার পর একটা ভিডিও আমি আসলে পোস্ট দিই, কিন্তু এইটা সবারই যেহেতু জরুরি, সবাই বলতেছেন, তাই আমি ইমিডিয়েটলি করে দিলাম। ওকে ভিউয়ার্স, থ্যাংক ইউ। নেক্সট টাইম ইনশাল্লাহ অন্য কোনো টপিকে আবার কথা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।